হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, শীতকালীন মরশুমি ফুলের বাগানে উজ্জ্বলতম আরও একটি ফুল, যেটি আমরা বেবি ডল বা ডাইনথাস নামে চিনি। তো এই বেবি ডল গাছগুলিকে আমি যখন পটে বসিয়েছিলাম, তখন আপনাদের সামনে একটি ভিডিও আমি এনেছিলাম এবং তারই দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। বন্ধুরা, এই বেবি ডল গাছটি কিভাবে আপনারা পটে লাগাবেন, কেমন ধরনের মাটি ব্যবহার করবেন, প্রত্যেকটি খুঁটিনাটি বিষয় আমার প্রথম ভিডিওটিতে দেওয়া আছে। বন্ধুরা, এখন আপনাদের অনেকেরই প্রশ্ন যে বেবি ডল গাছের পিঞ্চিং কেমনভাবে করব বা বেবি ডল গাছটিকে আমরা কেমনভাবে পরিচর্যা করব এর পরের ধাপে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে এই বেবি ডল গাছের এখন কি খাবার প্রয়োজন বা কেমন ধরনের খাবার আমরা দিলে এই গাছ এরকম ধরনের ঝাঁকড়া হবে বা এরকমভাবে কুঁড়ি আসার উপযোগী গাছ হয়ে যাবে। প্রত্যেকটি বিষয়ে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আমি ধরে ধরে বলবো। যদি আপনাদের তারপরেও কোনো রকম বুঝতে অসুবিধে হয়, আমাকে কমেন্ট করবেন, কমেন্ট বক্সে লিখবেন, আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদেরকে বলে দেওয়ার। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই বেবি ডল গাছে বেশ কিছু কুঁড়ি কিন্তু আসতে লেগেছে। তো কেনই বা এই বেবি ডল গাছের ওপরে এত জল জমে আছে বা কীভাবে এর পরিচর্যা করবেন, আমি সব কথা আপনাদেরকে খুলে বলবো আজকে। বন্ধুরা, এই বেবি ডল গাছের সর্বপ্রথম স্টেপ, আপনারা কেমন ধরনের সার মাটি ব্যবহার করবেন। তো চলুন দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন যে এর চারিপাশে মাটিতে এক ধরনের সাদা সাদা ছোপ ছোপ ভাব দেখা যাচ্ছে। বন্ধুরা, এটি হলো সর্ষের খোল ভিজিয়ে তার জল ব্যবহার করার একটি লক্ষণ। আপনারা যদি সর্ষের খোল ভিজিয়ে জল গাছের গোড়ায় দিতে থাকেন প্রতিনিয়ত, তাহলে এই ধরনের ছোপ ছোপ দাগ আপনারা কিন্তু আপনাদের গাছেও দেখতে পাবেন। তো এর চারিপাশটাই কেন নেই, শুধুমাত্র এই কয়েকটি জায়গায় কেন, তার কারণ হলো সর্ষের খোল ভিজিয়ে জল দেওয়ার আরেকটি পদ্ধতি আমি বলে দিচ্ছি। আপনারা আজকে সর্ষের খোল ভিজানো জল দিলেন, কালকে কিন্তু আপনাদের এই মাটিগুলিকে খুঁষে দিতে হবে বা আলগা করে দিতে হবে। তাহলে কি হবে, আপনার একটা ফাঙ্গাস ইনফেকশন হওয়ার ভয় থাকবে না। এর মধ্যে সর্ষের খোল এক নাগাড়ে যদি আপনারা দিতে থাকেন, পাতলা না হয়ে হয়তো কম বেশি হয়ে গেল, তাহলে কিন্তু গাছে ফাঙ্গাস ইনফেকশন হওয়ার একটা খুবই ভয় থেকে যায়। তো আপনারা তার পরের দিনই খুঁষে দেবেন, তাহলে সেই সর্ষের খোলগুলি আপনার নিচের দিকে চলে যাবে, যেগুলো আপনার উপরে জমে গিয়েছিল। তাহলে এর পরে আপনারা কি করবেন বা কেমন ধরনের স্টেপ গ্রহণ করবেন, তাহলে আপনার গাছটিও ঠিক এই পজিশনে আসবে। বন্ধুরা, আপনারা প্রথমে বা প্রথম সপ্তাহে সর্ষের খোল ভিজিয়ে জল পাতলা করে দিলেন, তারপর কি করবেন নেক্সট সপ্তাহে, অর্থাৎ পরের 7 দিন পর আপনারা কি করবেন, এর চারিপাশে এই যে 8 ইঞ্চি মাপের গ্লাস টব বা এই যে 8 ইঞ্চি মাপের ঢালাইয়ের টব, এই রকম টবের সাইজ অনুযায়ী আপনাদেরকে রাসায়নিক সার প্রয়োগ করতে হবে। তো কি ধরনের রাসায়নিক সার প্রয়োগ করবেন আপনারা, এর মধ্যে দেবেন আপনারা DAP 10-26-26 কিংবা NKP 19-19-19। এই ধরনের সার আপনারা 8 থেকে 10টি করে দানা ব্যবহার করবেন। 8-10টি করে দানা যদি আপনারা ব্যবহার করেন, তাহলে সেটি হবে এই টবের জন্য পর্যাপ্ত। কিন্তু এর থেকে বেশি যদি আপনারা দিয়ে ফেলেন, তো গাছটি নেতিয়ে পড়বে এবং প্রয়োজনের তুলনায় বেশি বৃদ্ধি পেয়ে গাছটি আপনার অকালেই মারা যাবে। তো সেরকম করবেন না, ঠিক আছে? আর একটি গুরুত্বপূর্ণ তথ্য সার সম্বন্ধে আপনাদেরকে বলে দিই, এই গাছে পারলে আপনারা জৈব সার NKP DAP 10-26-26 এই ধরনের সার ব্যবহার করবেন।
ইউরিয়া বা হাই নাইট্রোজেনযুক্ত সার রাসায়নিক আপনারা ব্যবহার করবেন না, পারলে আপনারা জৈব সার ব্যবহার করুন। আপনারা যেটা ব্যবহার করছেন বা আমরা যেটা ব্যবহার করছি, ঠিক আছে, যেসব সার, যেমন সর্ষের খোল ভেজানো জল, এতে নাইট্রোজেনের পরিমাণ প্রচুর থাকে, অতএব এক্সট্রা ইউরিয়া বা নাইট্রোজেন থাকে, এই ধরনের রাসায়নিক সার আপনারা ব্যবহার করবেন না, ঠিক আছে। তো এইভাবেই আপনারা গাছটিকে পরিচর্যা করুন, দেখবেন আপনার গাছটিও এইরকম বসি টাইপের হয়ে যাবে। বন্ধুরা, আসুন এবার জেনে নিই যে এই গাছটি আমরা কি আর পিঞ্চিং করব কি করব না, অনেকেরই মনে এটাই একটা বড় প্রশ্ন। বন্ধুরা, এই গাছটিকে আর পিঞ্চিং করবেন না, তার কারণ হলো এই গাছে দেখুন অলরেডি পিঞ্চিং করা আছে, কারণ আমরা বেশ কিছুদিন আগে পিঞ্চিং করেছিলাম। দেখতে পাচ্ছেন, জাস্ট এই জায়গাটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এখানটায় পিঞ্চিং করা ছিল, যার কারণে এই একটি শাখা, দুটি শাখা, তিনটে শাখা, এই একটি চার নম্বর এবং মধ্যেখানে আরও একটি পাঁচ এবং ছয়, এই এতগুলি এর ব্রাঞ্চ কিন্তু বেরিয়ে এসেছে শুধুমাত্র একটি জায়গা পিঞ্চিং করার ফলে। বন্ধুরা, এই ডায়েন্থাস বা বেবিডল গাছের আরও একটি চারিত্রিক বৈশিষ্ট্য হলো এর গোড়া থেকে অনেক ব্রাঞ্চ বের হয়। যেহেতু এটি ঘাস জাতীয় ফুল, তো সেহেতু এর গোড়া থেকে প্রচুর ব্রাঞ্চ বের হয় এবং গাছটি আরও ঝোপালো টাইপের করে তোলে। এই গাছটিও দেখলে আপনি বুঝতে পারবেন যে এই গাছটিকেও আপনার কিছুদিন আগে মাথার দিকে পিঞ্চিং করা ছিল, যার ফলে এখনও সেরকমভাবে কুঁড়ি আসেনি, কিন্তু এক দুই তিন চার, প্রায় এই চারটে এর কিন্তু শাখা বেরিয়ে পড়েছে এবং এরও দেখুন ঠিক গোড়ার থেকে প্রচুর ব্রাঞ্চ কিন্তু বেরোচ্ছে। বন্ধুরা, এরকমভাবে যদি আপনারা পিঞ্চিং করেন তাহলে এই গাছটি এই পর্যায়ে আসার পরে আর পিঞ্চিং করার প্রয়োজন হবে না। কিন্তু যদি আপনারা একটু লেটে চারা বসিয়েছেন, আপনারা এই জাস্ট হয়তো দু তিন দিন হলো চারা বসিয়েছেন, গাছটি সবেমাত্র টবে লেগেছে, সেই ধরনের গাছকে আপনারা কিন্তু পিঞ্চিং করলেও করতে পারেন। কিন্তু আমার যুক্তি হবে এটাই যে আপনারা যদি এই মুহূর্তে কোনো গাছ কেনেন, তো সেটিকে আপনারা আর ছোট গাছ কিনবেন না, আপনারা করবেন কি একটু বড় সাইজের গাছ কিনবেন। আপনারা নার্সারি থেকে কিনুন বা যেখান থেকে সংগ্রহ করুন, আপনারা এখন যদি নেন তাহলে একটুকু বড় সাইজের গাছ কিনবেন, তাহলে হবে কি আর পিঞ্চিং করার প্রয়োজন হবে না। এখন আমরা এই গাছটিকে নিজের ইচ্ছে মতো বাড়তে দেব এবং এর ফুল আসার যে নর্মাল যে পদ্ধতি, সেই পদ্ধতিতেই এ ফুল দেবে। কিন্তু আমরা যদি এই মুহূর্তে পিঞ্চিং করে দিই তাহলে এই কুঁড়িগুলিকে ছেঁটে ফেলে দিতে হবে, তাহলে ফুল আসতে আরও বেশ কিছুদিন দেরি হয়ে যাবে। বন্ধুরা, ডায়েন্থাস বা বেবিডল গাছ বাগানের খুবই একটি ভদ্র এবং লড়াকু গাছ। ভদ্র বললাম এই কারণেই, কারণ এই গাছ খুব বেশি খাবার আপনার কাছে চাইবে না, এবং লড়াকু গাছ এই কারণেই বললাম যে এই গাছ আপনার শক্ত কাণ্ডযুক্ত গাছ এবং প্রকৃতির সঙ্গে লড়তে পারে। যদিও বা অল্প বিস্তর আপনার ঝড় বৃষ্টি হয় বা অত্যাধিক রোদও হয়, সেটিকে সহ্য করার মতো ক্ষমতা এই গাছের আছে। তো চলুন বন্ধুরা, এই মুহূর্তে এই গাছের অল্প পরিমাণ আমরা কি ধরনের খাবার ব্যবহার করব যাতে করে আমাদের ফুল বা গাছ আরও সুন্দরভাবে বড় হয়, তো চলুন দেখে নিই। আমাদেরকে করতে হবে কি, এই গাছগুলিকে হালকা করে খুশিয়ে নিতে হবে, অল্প অল্প করে আমরা এইগুলিকে খুশিয়ে নিই। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে এর মাটি একটু নরম হয়ে আছে। আপনাদেরকে এই জিনিসটাকে খেয়াল করতে হবে যে আমরা যখনই এই গাছের গোড়ায় সার ব্যবহার করার চিন্তাভাবনা নেব, মাটিটিকে আপনাকে একটুকু ভিজিয়ে নিতে হবে। ভিজিয়ে নেওয়ার পরে আপনারা এরকম খুশিয়ে নিতে পারেন, কিংবা আপনারা চাইলে খুশিয়ে নেওয়ার পরেও ভিজাতে পারেন। তো সার যখনই আমরা ব্যবহার করব, মনে রাখতে হবে এই গাছের গোড়াকে আমাদেরকে খুবই ভালোভাবে ভিজিয়ে নিতেই হবে, নইলে আমরা এই গাছে সার ব্যবহার করব না।
এটি এই গাছের একটি চারিত্রিক বৈশিষ্ট্য। বন্ধুরা দেখতে পাচ্ছেন, জাস্ট এই গোটা 8-10 দানা আমরা এই গাছের গোড়ায় দেব, এর বেশি কিন্তু নয়, এই ছোট্ট টবে এইটি যথেষ্ট। আপনাকে প্রথমেই বললাম এই গাছ খুব বেশি খাবার চাই না, তো এটি আমরা গাছের গোড়ায় দিয়ে দিই। এরপর আমরা এর মধ্যে হালকা করে জল, যেহেতু এই গাছে জল অলরেডি দেওয়া আছে, তো আমরা খুব বেশি ওয়াটারিং করব না, অল্প পরিমাণ জল দিয়ে আমাদের ডিএপির দানাগুলি গলে যায় সেই রকম পরিস্থিতি আনলেই হবে। যেহেতু আমরা মাটিটিকে আগেই ভিজিয়ে নিয়েছি, তো আমাদের এই যে ধরনের আপনারা এনকেপি ১৯১৯১৯ কিংবা 10-26-26 এই ধরনের সার আপনারা ব্যবহার করলে আগে ভিজিয়ে নেবেন, তারপর দেবেন, দানাগুলি একদম মসৃণভাবে গলে যাবে। এই গাছ দুটিতে আমরা কন্টিনিউ নিম তেল স্প্রে করেছি, যার কারণে কোনো রকম রোগ পোকা এই গাছের মধ্যে দেখা যাচ্ছে না। যদি আপনারা কোনো রকম রোগ পোকা দেখতে পান, তাহলে যে কোনো ধরনের আপনারা ফাঙ্গাস ইনফেকশন হয় না, এই ধরনের কোনো কীটনাশক কিংবা ডাইমেথাইডের কম্পোজিশন আছে, এই ধরনের কোনো ওষুধ যেমন ওস্তাদ, হামলা, কোবরা, এই ধরনের যে কোনো ধরনের ওষুধ আপনারা কিন্তু এর মধ্যে স্প্রে করতে পারেন। লিটারে 5 ml দেবেন, তারপর ভালো করে মিশিয়ে নিয়ে স্প্রে করবেন। সো ফ্রেন্ড, আমাদের এই চ্যানেলটিতে প্রতিনিয়ত গাছ সম্বন্ধে, ফুলের গাছ, সবজি গাছ, ছাদে বাগান বা কিচেন বাগান করার জন্য উপকারী তথ্য সমৃদ্ধ ভিডিও আপলোড করা হয়। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সঙ্গে থাকবেন, তাতে করে মন ভালো থাকে।